হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে প্যান্টনিক আইটির পক্ষ থেকে শুভেচ্ছা জানি। শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে আমি ভিডিওতে থাকছে স্পেশাল একটি মাল্টিপারপাস থিম। তো এই থিমটি অ্যাকচুয়ালি খুবই ভালো একটি থিম এবং মোবাইল ভার্সনের জন্য একটি রেসপন্সিভ একটি থিম। থিমটি হচ্ছে পুসা থিম, PUCA পুসা থিম। এই থিমটি কিন্তু রিভিউ খুবই ভালো। দেখেন, পুসা অপটিমাইজ মোবাইল ও কমার্স থিম, মাল্টিপারপাস থিম কিন্তু এটা। তো এই থিমটা যে কোনো থিমই হোক, আপনার এই থিমটা সম্পর্কে রিভিউ দেখে নেওয়াটা বেটার। আর এটার ডকুমেন্টেশন প্লাস এটা কী কী ইউজ করতে পারবেন, তো চলেন আমি প্রথমে আমি এই থিমটার ডিটেলস শেয়ার করছি। প্রথমে এলিমেন্টর দিয়ে আপনি এটা কাজ করতে পারবেন, ওয়ার্ডপ্রেস এটা কী কী দোকান ইউজ করতে পারবেন, UCFM মার্কেট প্লেস, UCMP, তারপরে সি ব্যান্ডার্স, এই প্ল্যাগিংগুলো ইউজ করতে পারবেন। স্মার্ট অ্যান্ড ফ্লেক্সিবল মোবাইল মেনু, মোবাইল মেনু আছে ফ্লেক্সিবল। তারপরে যেটা হচ্ছে 350+ পেজেস আছে, তারপরে প্ল্যাগিং পাবেন অনেকগুলা। তারপরে এটার সাথে এটা যদি আপনি এখান থেকে থিম ফরেস্ট থেকে কিনেন, আপনার PhD টেমপ্লেট সব পাবেন। এখানে মোবাইল অপটিমাইজার একটা থিম, অর্থাৎ মোবাইল লেআউট দেওয়া আছে মোবাইল। তো তারপরে দেখেন এখানে আপনার যেই লেআউটগুলো আছে এটার হচ্ছে মোবাইল ভার্সনের জন্য, এটা কিন্তু দেখে নিতে পারেন। এক নজরে দেখে নিলাম আমরা। তারপরে সেল ভলিউমটা দেখলাম 2301টা এটার সেল। আর হচ্ছে পাশাপাশি এটা কিন্তু খুব আপডেট গ্রোয়িং, অর্থাৎ খুব দ্রুত এটার সেল ভলিউমটা বাড়ছে আমি যতটুকু জানি। তারপর 25 আগস্ট আপডেট হয়েছে। অবশ্যই থিম কেনার আগে এই জিনিসটা দেখে নেবেন কবে নাগাদ আপডেট হয়েছে। অনেক থিম আছে 1 বছর আগে আপডেট হয়েছে। এই ধরনের থিম কিন্তু আপনি চুজ করবেন না, কেননা এটার ভালো হয় না, কারণ অনেক সময় অনেক ওয়ার্ডপ্রেসের সাথে অনেক ইন্টিগ্রেশন কাজ করতে পারেন না। তো দেখেন এখানে 5-স্টার রিভিউ আছে, 5-স্টার রিভিউ কিন্তু এখানে 5-স্টারে আছে, 180টা রিভিউ আছে। তারপরে 26 মার্চ 2018 স্টার্টিং, অর্থাৎ এটার পাবলিশ হয়েছে। তো এই হচ্ছে মূল। আর কনফিগারেশনগুলো দেখে নেবেন, PHP ভার্সনগুলো দেখে নেবেন এবং ওকমার্স ভার্সন দেখে নেবেন। ওয়ার্ডপ্রেস 5.5x সাপোর্টেড, তারপরে 5.2 সাপোর্টেড। আপনার যদি আগের ভার্সন থাকে তাহলে অবশ্যই 5.2 এর আগের কোনো ওয়ার্ডপ্রেসের সাথে এটা সাপোর্ট করবে না। ওকে, দ্যাটস ইট। আমি এটার একটু ডকুমেন্টেশন দেখবো, তার আগে আমি একটু ইনস্টল করে নেই। আমি প্রথমে যাব আমার লোকাল মেনু থেকে, পুসা দিয়ে আমি লগ ইন করে রেখেছি অলরেডি আমার সাইটটা। আমি লোকাল হোস্টে থেকে যাব, আমি জাস্ট ইনস্টল করব ডেমোটা ইনস্টল করে। আপনার আমি দেখাচ্ছি কিন্তু এটা অ্যাডভান্স লেভেলে, যারা বেসিক লেভেলে আছেন তারা হয়তো বা বুঝবেন না আমি কোথা থেকে আমি থিমটাকে নিয়ে এসেছি বা কোথেকে কী। বাট আমি সিম্পলি বলে দিই, আমি প্রথমে আমি লোকাল হোস্টে থেকে এখানে ওয়ার্ডপ্রেসে একটি পুসা থিম নামে একটি সাইট ওপেন করেছি লোকাল হোস্টে, এবং এই পেজটা থেকে আমি জাস্ট থিমটা আপলোড দিব। তো আপলোড দেওয়ার জন্য থিমটাকে আমি আগে আনজিপ করেছি। দেখেন এইখানে কিন্তু আনজিপ ছিল না, আমি আনজিপ করেছি, থিমটা ডাউনলোড করেছি এবং এই যে থিমটা আছে এই থিমটা থেকে আমি থিমটা এখান থেকে আপডেট আনজিপ করেছি। আনজিপ করে কেন আনজিপ করেছি, কারণ এখানে ডকুমেন্টেশন আছে, আমি আপনার ডকুমেন্টেশনটা একটু দেখে নেবেন। ডকুমেন্টেশনটা ওপেন করে নিন। আর হচ্ছে এখানে জাস্ট ডকুমেন্টেশনটা ওপেন করার পরে যে কাজটা থাকবে আপনার এইখান থেকে জাস্ট সরি, ডকুমেন্টেশনটা ওপেন করার আগে আমি যেহেতু থিমটা ইনস্টল দিব, তাহলে থিমটাতে আমি ঢুকি। আমার মেন থিমটা আছে কোথায়, থিমে চাইল্ড থিম আছে, এটা মেন থিম। প্যারেন্ট থিমটাকে আমি এখানে ইনস্টল দিব। ইনস্টল দিয়ে আমি ওকে, আমাদের থিমটি ইনস্টল হয়ে গিয়েছে, একটু সময় দিতে হবে, আমার থিমটা অ্যাক্টিভ করব। থিমটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পরে দেখেন এখানে রিকোয়ারমেন্ট প্লাগিং দেওয়া আছে, আমি জাস্ট ইনস্টল প্লাগিংয়ে থিমের ইনস্টল প্লাগিংয়ে যাব। এখানে সবগুলো থিম সিলেক্ট করব, আমি জাস্ট ইনস্টল দিয়ে দেব।
আমার সবগুলো প্লাগিং একসাথে ইনস্টল হয়ে যাচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, ম্যানুয়ালি ইনস্টল দিলে আপনার জন্য সুবিধা হচ্ছে, ম্যানুয়ালি আপনি বুঝতে পারবেন কোন কোনো থিম আপনার কোনো প্লাগিং যদি আপনার কাছে কোনো ধরনের প্রবলেম হয়, অর্থাৎ কোনো প্লাগিং যদি আপনার এরর দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে বুঝে ওঠা কষ্টসাধ্য। তার সেই জন্য আমি বলবো যে যদি আপনি ম্যানুয়ালি ইনস্টল দিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো, বেটার হবে। দেখেন এইখানে আমার আমার একটা প্রবলেম দেখাচ্ছে, এটা হচ্ছে স্প্রিং টু ফিউ আর্গুমেন্ট, অর্থাৎ আমার কিছু ক্লাসের বিষয় আছে, আমি আমার ডকুমেন্টেশনে আমি এই পোচা থিমের ডকুমেন্টেশনটা আমি পড়ে নিব। দেখেন ডকুমেন্টেশনটা ওপেন করেছি, আমি এখান থেকে পড়ে নিব যে রিকোয়ারমেন্টটা কি। থিম ইনস্টলের রিকোয়ারমেন্ট হচ্ছে গ্রে ডাউনলোড প্যাকেজ থিম, থিমটাকে প্যাক ইনস্টল করবেন, তারপরে এখান থেকে রিকোয়ারমেন্টটা একটু দেখে নেবেন। এতো হায়ার 4.6 হায়ার অবশ্যই থাকতে হবে ওয়ার্ডপ্রেস, আর এখানে পারচেস কোড অ্যাক্টিভ করার জন্য অপশন, আমার স্পেশালি কোনো রিকোয়ারমেন্ট নেই যদিও, তারপরে আমরা পিএসপি লিমিট একটু বাড়িয়ে দিব। আর এই এররটা কেন দেখাচ্ছে এটা আমি জাস্ট একটু দেখে নিব। অনেক সময় অনেক প্রবলেম হয় ইনস্টল প্লাগিং ওয়ার্ডপ্রেস, ওকে। তো এই প্রবলেমটা থেকে আমি কিভাবে সলভ করব, এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে একটু একটু দেখতে হবে যে এই প্রবলেমটা কেন দিতে পারে। আর হচ্ছে ওকে সমস্যা নেই, আমি ম্যানুয়ালি আমি একটা একটা করে ইনস্টল করি। এটার হয়তোবা আমার একটু প্রবলেম দিচ্ছে, আমার ম্যানুয়ালি আমি ইনস্টল করে নিই রেভলিউশন স্লাইডার। এই জন্য বলেছি যে আপনার অবশ্যই ম্যানুয়ালি ইনস্টল করা বেটার, কারণ হচ্ছে টাইম একটু লাগলেও আপনি বুঝে যাবেন যে কোন প্লাগিংটা আপনার কাছে প্রবলেম তৈরি করছে। ডেস্টিনেশন ফোল্ডার অলরেডি এক্সিস্ট, ওকে আচ্ছা এটা অলরেডি আছে, আমার একটু রিলোড দিই আমি দেখি কোনগুলো অ্যাক্টিভ আছে। ওকে আমার যেহেতু রেগুলেশন আমার যেই থিম যেই প্ল্যাগিংগুলো আমার প্রবলেম দিচ্ছে, এই প্ল্যাগিংগুলো আমি জাস্ট এখানে গিয়ে পোছাতে গিয়ে আমি জাস্ট এখানে কিছু এখানে দিয়ে দিব, আমি প্ল্যাগিংয়ে যাব। আমার আমার ওখানে কিন্তু প্ল্যাগিং ছিল, এখানে রেভলিউশন স্লাইডার আছে আমি দেখতে পাচ্ছি, তারপরে আমি রেভলিউশন স্লাইডারটা এখান থেকে নিয়ে আসবো, এখানে আনজিপ করে দিব। এবং এই এই প্রোডাক্টগুলো যেহেতু এখানে দেয়া, আমি জাস্ট এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দিব। আচ্ছা এখানে আমি পেস্ট করে দিই পোসার মধ্যে কন্টেন্ট প্ল্যাগিং, আমি এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে আমি আনজিপ করে দিব। আনজিপ করে এটা আমি কেটে দিলে পারি, আমার দরকার নাই, আমার আনজিপ হয়ে গেছে। তো আমি জাস্ট এখানে যাবো, আবার আমার সাকসেসফুলি ইনস্টল দেখাচ্ছে ফ্রেমওয়ার্ক। ওকে ফ্রেমওয়ার্ক হওয়ার পরে আমি জাস্ট এখানে ডাব্লুপি ভিজুয়াল বেকারি, আমার অলরেডি কিন্তু আমি রিলোড দিলে কিন্তু এই বেকারিটা চলে আসার কথা, কারণ আমি অলরেডি ম্যানুয়ালি এটা আমি দিয়ে দিয়েছি। তো পাশাপাশি আমার একটু অপেক্ষা করতে হবেই যেহেতু একটু টাইম নেবে। ডেস্টিনেশন ফোল্ডার ওই যে বললাম আমি অলরেডি এক্সিস্ট আছে, আমি জাস্ট রিলোড দিব এবং আবার ইনস্টলে যাব এবং প্লাগিংয়ে যাব। অর্থাৎ আমার কিছু কিছু প্ল্যাগিং আছে, আমার এখান থেকে আমার সবগুলো প্ল্যাগিং দরকার নাই, আমি ওকোমাসটা দিয়ে দিই, ওকোমাসটা আমার দরকার, তারপরে ডাব্লুপি বেকারিটা অবশ্যই দরকার, আমি অ্যাক্টিভ করে দিব। আপাতত আমি আমার ডেমোটা দেখানোর জন্য অবশ্যই আমার এখানে দিতে হবে। তার আগে দেখেন আমার এই পোচা থিমের একটা ডেমো আমি দেখি, ডেমো দেখি, ডেমো দেখার অবশ্যই দরকার আছে। আমি যা চলে যাবেন থিম ফরেস্টে, ভিউজ দিবেন এবং ভিউজ দিল দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো ডেমো আছে, আপনি ফিচার ডেমোগুলো দেখে নেবেন। এখানে ফার্নিচার আইটেম আছে, ফার্নিচারের ডেমো আছে, টেমপ্লেট
আপনার 24টা ফ্যাশন টেমপ্লেট আছে 14টা ফ্যাশন 2 আছে 9টা মার্কেট প্লেস আছে 3টা মার্কেট প্লেস 2 আছে 5টা আর হচ্ছে মাল্টি ব্র্যান্ডর 4টা তো মাল্টি ব্র্যান্ডর কিন্তু অনেক সুন্দর থিম দেখেন একটা প্লে ওপেন করলে দেখতে পাবেন আর হচ্ছে আপনার এখানে মাল্টি ব্র্যান্ডরগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর একটি থিম এটা ইলেকট্রনিক্সের জন্য অথবা আপনার যে কোনো ওকমার্স ই কমার্স সাইটের জন্য খুব ভালো হবে তো আমার থিমটি ইনস্টল হচ্ছে ওই ইনস্টল অবধি আমরা থিমটা একটু দেখে নিই আমাদের সাপোর্ট গাইডলাইনটা একটু দেখে নেওয়া উচিত যে আপনার সাপোর্ট কীভাবে পাওয়া যায় আপনি যদি কোনো ধরনের প্রবলেম হয় আপনাকে অবশ্যই এইখানে থিমটা কিনলে এই থিমের থেকে আপনার থিমের সাপোর্ট পাবেন আর হচ্ছে সুপার শপ ফ্যাশন শপ সুপার শপ ওয়ানটা আছে হচ্ছে আপনার কি এলিমেন্টর দিয়ে আছে তারপরে দেখে নেবেন বেকারি আপনার যেটা স্বাচ্ছন্দ্য ফিল করেন অবশ্যই দেখে নেবেন কোন কোন ডেমোটা কোন ভার্সনের জন্য আর থিমে যখন আপনি ডেমো ইনস্টল করতে যাবেন তখনই কিন্তু আপনাকে একটু শো করবে যে কোনটা কোন ভার্সনে আপনি সাপোর্টেড ওকে দ্যাটস ইট আমার একটু আমার অলরেডি হয়ে গিয়েছে আমার প্লাগিংগুলো তো এখানে মোবাইল ভার্সনের জন্য কিন্তু আলাদা একটা আলাদা অপটিমাইজার আছে অর্থাৎ অপটিমাইজ মোবাইল ওকমার্স থিম এটা কেন এটার থিমগুলো কিন্তু একদম ডিসেন্ট্রালাইজ মোবাইলের জন্য ডিসেন্ট্রালাইজ করা দেখতে পাচ্ছি তো আমরা তার আগে আমরা ডেমোটা দেখলেই বুঝতে পারবো আমরা এটার ইউজ করলেই বুঝতে পারবো যে এটা কতটুকু মোবাইলের জন্য খুব স্মুথ তো তার আগে আমরা একটু প্ল্যাগিংগুলো ইনস্টল করছি ইনস্টল করে হওয়ার পরে আমরা ডেমোটা ইনস্টল করব ওকে ওকমার্স আমরা সাকসেসফুলি হয়ে গেছে আমি কিন্তু বলেছি যে ইন্ডিভিজুয়ালি আপনি দিলে কিন্তু এখানে অনেক প্ল্যাগিং আছে যে আপনার কনফ্লিক্ট করবে না তো আমার যেইগুলো দরকার আমি এগুলো দিয়ে দিয়েছি সোয়াচ এইগুলো দরকার আমার যে ডাব্লিউ পি ওকমার্স সোয়াচ এটা দরকার এটা আমি আপাতত দিলাম না যেহেতু এটা দরকার এটা আমি দিয়ে দিই এটা দরকার যেহেতু আমি একটু দিয়ে দিলাম তো যেটা বলছিলাম হ্যাঁ ভিউয়ার্স আপনার এটার ডকুমেন্টেশনটাতে আমি গেলাম ডকুমেন্টেশনটা কী আছে দেখেন থিম ইনস্টলের অপশনগুলো দেখতে পাবেন তারপরে ইম্পোর্ট সিম্পল স্যাম্পল ডাটা ডাব্লিউপি বেকারির অপশনগুলো দেখতে দেওয়া আছে এখানে কীভাবে ডাব্লিউপি বেকারি দিয়ে বেকারির ইয়েগুলো ডেমো ইনস্টল করবেন তারপরে ইনপুট স্যাম্পল ডাটা ওকে তারপরে থিম কনফিগারেশন ওকে এখান থেকে লোগো আপলোড আপনার হেডার চেঞ্জিংয়ের যে অপশনগুলো এখানে পাবেন থিম অপশনে যে যে জিনিস আছে দেখেন এখানে দেওয়া আছে চাইল্ড থিমগুলো কীভাবে ইউজ করবেন স্কিন কম্পেয়ার আর এখানে স্কিন কম্পেয়ারগুলো করে নিতে পারেন দেখে নিতে পারেন এক নজর ডাব্লিউপি বেকারি সেটিংগুলো দেখে নিতে পারেন আর এলিমেন্টর হলে এলিমেন্টর ট্রান্সলেটরটা কীভাবে ইউজ করবে এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি ট্রান্সলেটর অপশন আছে অপটিমাইজারটা কীভাবে অপটিমাইজ করবে আর হচ্ছে এখানে ফর ডেভেলপার ডেভেলপার পারপাস কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট আমরা কিন্তু অনেক সময় অনেক থিমে কিন্তু এই অপশনটা পাই না যে আমরা পুরো বক্সটাকে কীভাবে আমি একটু কম বেশি দিব মার্জিন যে পিক্সেলগুলো কম বেশি দিব তো এই পিক্সেলগুলো কম বেশির কারণে কিন্তু আমাদের সিএসএস কোড করতে হয় আর এই সিএসএস আপনি যখন এডিশনাল সিএসএস করবেন তখন কিন্তু আপনার মোবাইল এবং ডেস্কটপ ভার্সন ল্যাপটপ ভার্সনের জন্য কিন্তু আপনার রেসপন্সিভ অপশনটি চলে যেতে পারে দ্যাটস ইট দ্যাটস ওয়াই আপনাকে কিন্তু এটা কিন্তু আপনাকে উপকার করবে অর্থাৎ এই কোডটি যখন আপনার এডিশনাল সিএসএসে অ্যাড করে দেবেন আপনি কিন্তু খুব সহজেই এই অপশনগুলোকে মনিটাইজ করতে পারবেন অর্থাৎ অপটিমাইজ করতে পারবেন এবং আপনার মন মতো সাজিয়ে নিতে পারবেন আমার ইনস্টল হয়ে গিয়েছে ওকমার্স ওয়াচ আমি সবগুলো প্ল্যাগিং আমি অ্যাক্টিভ দিয়ে দেব তার আগে আমি কিন্তু যেগুলো ইনস্টল করি নাই এগুলো আমি অ্যাক্টিভ দেব না আর হচ্ছে আমি আবারও যাই আমার যেহেতু এখানে বলছে কি ওকমার্স কম্পেয়ার এলিমেন্টর ডাব্লিউপি বেকারি কি আমাদের ইনস্টল হয়েছে কি না আমার আদৌ দেখতে হবে আসলে আমার ডাব্লিউপি বেকারি না যেহেতু ইনস্টল হয়নি আমাকে একটু ইনস্টল করে দিতে হবে ইনস্টল করে নিতে হবে ডাব্লিউপি বেকারিটা আমার ওখানে তো বেকারি দেওয়ার দিয়েছিলাম
কিন্তু বেকারিটা জেএস কম্প্রেসারটা চলে আসছিল, আমার মনে হয় বেকারিটা এখানে ছিল না। ওকে ওকে ফাইন, আমার এখানে ডাব্লিউপি বেকারি ছিল না। ওকে সমস্যা নেই, যে এখানে জাস্ট প্লাগিংটা ইনস্টলেশন ফেল দেখাচ্ছে, অলরেডি এক্সিস্ট পুসা থিম কন্টেন্ট প্লাগিং জেএস কম্প্রেসার, এটাই আপনাকে কাজ দেবে, তা আমি অ্যাক্টিভ করে নিব তাইলেই হবে। আর হচ্ছে ভিজুয়াল কম্প্রেসার এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে না। ওকে আমি জাস্ট ইনঅ্যাক্টিভ, যেহেতু অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে না। ওকে আমি জাস্ট ইনস্টলে, যেহেতু ডাব্লিউ বেকারিটা দেখাচ্ছে বারে বারে, আমি এটাতে ডিলিট করব, এবং ডিলিট করে আমি আবার নতুন করে এটা দিব। এটা একটু কনফ্লিক্ট করছে, এই কনফ্লিক্টটা দূর করে নিতে হবে, আপনার আদারওয়াইজ তো আপনার এখানে সাপোর্ট করবে না। দ্যাটস ওয়াই আমি এটার কনফ্লিক্টটা দূর করে দিচ্ছি। কীভাবে দূর করব, প্লাগিং থেকে আমি এটাকে ডিলিট করে দিব। এই যে ডিলিট করে দিয়ে আমি আবার নতুন করে এটাকে ইনস্টল দিব, তাহলেই হবে। আমি এখানে ডিলিট যেহেতু করেছি, আমি এখানে গেলেই আমার অপশন দেখাবে, দেখেন এখানে অপশন দেখাবে। ওকে ইনস্টল হয়েছে, দেখেন প্রবলেম নেই আর। আচ্ছা তো এইটার প্রসিডিউরটা জেনে গেলেন কীভাবে আসলে আমাদের এটা ইনস্টল করতে হয়। তা আমি সবগুলো প্লাগিং অ্যাক্টিভ দিয়ে দিই, অ্যাক্টিভ দিয়ে দিলাম, আর যেগুলো দরকার নেই আমি আপাতত দিচ্ছি না, কারণ সময় লাগছে। আমি আপনারা দিয়ে নেবেন, অবশ্যই দিয়ে নিতে হবে, আপনার এই যে রেভলিউশন স্লাইডারটা অবশ্যই লাগবে, আপনার রেভলিউশন স্লাইডারটা আপনার দিয়ে দিতে হবে। আর হচ্ছে অবশ্যই ক্রিয়েট এটা দরকার নেই আপাতত, আমি এলিমেন্টর যেহেতু চলে আসছে। আচ্ছা রেভলিউশন স্লাইডারটা হয়েছে কিনা আমি দেখে নিব একটু, তার আগে আমি আমার সবগুলো প্ল্যাগিং কিন্তু হয়ে গেছে, দেখেন আমার টোটাল সেটআপটাই কিন্তু চেঞ্জ হয়েছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার, আমি অনেক কিছুতে চিনতেই পারছি না, আমার অনেকগুলো অ্যাডন কিন্তু এখানে অ্যাড হয়েছে। তো রেভলিউশন স্লাইডারটা আমার ইনস্টল হয়ে যাওয়ার পরেও আবার দেখাচ্ছে ইনস্টল নাই, কিন্তু আমি একটু রিলোড দিতে হবে, আমার মনে হয় ক্যাচ ধরে আছে। তারপরে আমি আবার দিয়ে দিচ্ছি ইনস্টল, দেখি দিয়ে দেখি, কারণ রেভলিউশন স্লাইডারটা মাস্ট বি লাগবে, যেই জিনিসগুলো আপনার মাস্ট বি লাগবে এই জিনিসগুলো দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে আপনার থিমের ড্যামোটা কিন্তু আসবে না, ডেমোটা কিন্তু আসবে না, ফেল দেখাচ্ছে, ডেস্টিনেশন অলরেডি এক্সিস্ট। ওকে আমার সেম প্রবলেমটা যেহেতু হচ্ছে, আমি কাজ করব, আমি আমার কিন্তু অ্যাক্টিভে দেখাচ্ছে না রেভলিউশন স্লাইডার, আমি আবার রিলোড দিই, রিলোড দিয়ে কী হচ্ছে দেখি, একটু ম্যানুয়াল অবস্থানে আছে, কারণ হচ্ছে আমাদের এখানে অনেক সময় প্রবলেম করে, আমরা যেহেতু এই প্ল্যাগিংগুলো হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড হয়, আপনার লোকাল সার্ভারে একটু প্রবলেম করতে পারে, তো লোকাল সার্ভারে যখন দিতে যাবেন একটু বুঝে শুধে দিবেন পুসা থিম প্ল্যাগিংস। ওকে আমাদের এখানে জাস্ট এটাকে আনজিপ করে দিই, আনজিপ যাওয়ার পরে আমি জাস্ট এখানে দেখেন এটা আমি ডিলিট করে দিই, আমার আবার একটু রিলোড দিই, আমার কিন্তু অ্যাক্টিভ দেখানোর কথা অ্যাক্টিভ না, বাট ইনস্টল দেখানোর কথা, ইনস্টল তো অলরেডি হয়েছে। ভালো আছেন না ভাই?
আচ্ছা, আমি একটু একটু কনফিউশনে পড়ে গেলাম। সেটা হচ্ছে একটু মনে হয় লোকাল সার্ভারের কারণে আমার এখানে প্রবলেমটা হচ্ছে। আমি আবার দেখি রেভলিউশন স্লাইডারটা তো আমার মাস্ট বি লাগবে, রেভলিউশন স্লাইডারটা একটু প্রবলেম করছে। আমি রেভলিউশন স্লাইডারটা যেহেতু প্রবলেম করছে অবশ্যই প্রবলেম সলভ করতে হবে আমাকে। আর হচ্ছে এখানে ডেমো দিয়ে দিতে হবে আমি যেহেতু রেভলিউশন। আচ্ছা, আমরা একটু দেখি আমাদের এখানে প্লাগিং থেকে আমি দেখি আমার প্লাগিং ইনস্টল হয়েছে কি না। এখানে অনেক সময় থিমের প্লাগিংয়ের প্রবলেম হতে পারে আমার, কিন্তু এইখানে রেভলিউশন স্লাইডার দেখাচ্ছে না। আমি কিন্তু রেভলিউশন স্লাইডারটা কিন্তু আমার লাগবে। তো যেহেতু রেভলিউশন স্লাইডার লাগবে আমি কি করব, ইনঅ্যাকটিভ আছে কি আমি একটু দেখি। ইনঅ্যাকটিভ সমস্যা নেই। ওকে, আমি রেভলিউশন স্লাইডারটা আমার এখানে ইনস্টল হয় নাই। আমি একটু ডেমোটা, আমি রেভলিউশন স্লাইডারটা বাদ দিয়ে আপাতত ডেমোটা আমি দেখিয়ে দিচ্ছি। রেভলিউশন স্লাইডারটা আমার মেবি আপনার ডেমোটা হওয়ার পরে রেভলিউশন স্লাইডার মেবি আমাদের ইনস্টল হয়েছে। এখানে ক্যাশ ক্লিন না করার কারণে হয়তো বা দেখাচ্ছে না আমার, যেহেতু লোকাল সার্ভারে। আমি যদিও না হয় আমি আবার দেখিয়ে দিব, রেভলিউশন স্লাইডারের প্রবলেম থাকলে আমি প্রবলেমটাকে সলভ করে দিব। আমি একটু ডেমোতে চলে গেলাম। আমি ডেমোতে যাওয়ার পরে ডেমো চলে আসছে, অনেক সবগুলো ডেমো চলে আসছে। আপনারা এখন কোনটা আপনি সিলেক্ট করবেন, এটাকে জাস্ট আপনার ইনপুট অল অথবা অ্যাক্টিভ অনলি অ্যাক্টিভ দিতে পারেন। তবে ইনপুট অল দিয়ে আপনার পরবর্তীতে আপনি হাইড করে দিতে পারেন, কারণ হচ্ছে আপনার পর অনেকগুলো ডাটা হয়তো বা না পাওয়ার কারণে আপনি কিন্তু প্রবলেম হবে। অবশ্যই আপনার কিছু কিছু বিষয় আছে, যে থাম্বনেলগুলো সাইজ থাকতে পারে আপনার খুব ইজি হবে। আপনার টোটালটাই আমরা ইনপুট দিয়ে দিলাম, তারপরে আমরা এটাকে সবগুলো যেই প্রসেসগুলো আছে আমরা যদি আমাদের এই থিমটা আমরা ইনস্টল করি, আমাদের যদি ওয়েবসাইটের জন্য কাজ করে থাকি বা আমরা ওয়েবসাইটের জন্য যদি ইউজ করি, তাহলে এই থিমটাকে আমরা কী করব, টোটাল ডেমোটা ইনস্টল করে দেন আমরা প্রোডাক্টগুলো আমরা মুছে দিব এবং ব্যানারগুলো মুছে দিব আমাদের নিজস্ব ব্যানারগুলো যখন ইউজ করব। তো অলরেডি দেখতে পাচ্ছেন কোনো ধরনের, আসলে থিম রিভিউর মেইন যেই পার্টটা, থিম রিভিউর মেইন অংশটাই হচ্ছে আপনাকে থিম রিভিউ করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে যে থিমটা আসলে কতটুকু আপনার রেসপন্সিভ এবং আপনার থিমটা কোনো ধরনের বাগ আছে কিনা, অর্থাৎ কোনো ধরনের প্রবলেম আছে কিনা, এরর আছে কিনা। তা আমরা দেখতে পাচ্ছি একমাত্র রেভলিউশন স্লাইডারটা একটু প্রবলেম করছে, যদিও এই রেভলিউশন স্লাইডারের প্রবলেমটা আসলে থিমের না। আমার মেবি রেভলিউশন স্লাইডারের ব্যাপারটা আমাকে এখানে কোনো একটা মিসিং আছে আমার, যে কারণে হচ্ছে না, হয়তো আমার পিএসপি আপনার মেমোরি লিমিটের কারণ হতে পারে অথবা আমার এই ওয়ার্ডপ্রেসটা আপডেট না। তো যাই হোক, আমি রেভলিউশন স্লাইডার অন্য একটা সময় আমি আবার দেখিয়ে দেবো। যদি প্রবলেম হয় আপনাদের, অবশ্যই আপনার এই রেভলিউশন স্লাইডারটা ইম্পর্ট্যান্ট এখানে ডেমোর জন্য, কারণ এখানে ডেমোর রিকোয়ারমেন্ট কিন্তু রেভলিউশন স্লাইডার আছে, অর্থাৎ রেভলিউশন স্লাইডার লাগবে। তবে আমি ডেমোটা ইনপুট দেওয়ার পরে রেভলিউশন স্লাইডারটা আমি যখন ইনস্টল দিব কাজ করবে, বাট আপনার রেভলিউশন স্লাইডারের যে ম্যানুয়াল আপনার ব্যানারগুলো আছে ব্যানারগুলো কাজ করবে না। তো এই ছিল আজকের এই থিম রিভিউর অপশনটি। আপনার আমরা ডেমোটা আমরা অন্য আরেকটা ভিডিওতে আমরা আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা দেখে নিব, কারণ আমাদের টাইমের একটা ব্যাপার আছে এখানে, অনেক অনেক টাইম লেগে যাবে ডেমোটা। মোটামুটি 10 মিনিট আমাদের এস্টিমেটেড টাইম, আমাকে আরেকটু সময় অপেক্ষা করতে হবে। তো ডেমোটার অপেক্ষা করা পর্যন্ত আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমি ডেমো অংশগুলো দেখিয়ে দিব। আর এখানে আমি থিম রিভিউতে আমি বাকি অংশগুলো আমি একটু দেখিয়ে দিই আমার আরেকটি পার্ট ওপেন করে। ডেমোটা আমি এর মধ্যে আমি ডেমোটা নিয়ে আমি একটু আলোচনা করছি। আমি এখানে ডেমোটা যেহেতু আমি ইনস্টল হচ্ছে চলতে থাকুক,
আমি এখানে সোয়াচগুলো অর্থাৎ মেনুগুলো মেনুবারগুলো আমি পরিচয় করে দিচ্ছি। দেখেন এখানে হচ্ছে সোয়াচ, আপনি কিন্তু কালার সোয়াচ ইউজ করতে পারবেন। আমাদের যে ওকমার্সের বাসনগুলো ছিল এটা হচ্ছে ওইটা, আর হচ্ছে টিভি টিভি ডিরেক্টলি ফুটার, অর্থাৎ ফুটারটা আসবে যখন আপনার এই ডেমোটা ইনস্টল হবে, ফুটার চলে আসবে। আপনার যেই ডেমোটা ইনস্টল দিয়েছেন ওই ডেমোটার ফুটার চলে আসবে। ব্র্যান্ড ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড এখানে আছে, আর হচ্ছে টেস্টিমোনিয়াল, আপনি নির্দিষ্ট আকারে টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারবেন। এখানে ডেমো ইনস্টল করার পরে কিন্তু দু একটা পোস্ট এখানে চলে আসবে আসলে। আর তারপরে পেজগুলো আমরা দেখতে পারবো আমাদের ডেমো ইনস্টল করার পরে। দেখেন এটা হচ্ছে আপাতত গুটেনবার্গে আছে। তো এখন তারপরে আপনার টিভি মেনু, মেনু টিভি মেনুতে পাবেন হচ্ছে মেনুগুলো চলে আসবে এখানে। আপনার ডিরেক্টলি এখানে মেনুগুলো আপনার এখানে অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এটা ওকমার সাথে সাথে অ্যাড হয়ে যাবে। প্রোডাক্টের অপশন তো মার্কেটিং, ওকে মার্কেটিং একটা আলাদা একটা ইয়ে আছে, আমাদের পার্ট আছে, অর্থাৎ মেনু অপশন আছে এখানে বাটন। এই এই অপশনগুলো আপনার এখানে কিন্তু, এটা হচ্ছে আমাদের প্যানেল, অর্থাৎ এই প্যানেলের এই এই অপশনগুলো পাবেন। কুপন অপশন ইউজ করতে পারবেন। মার্কেটিং পারপাস কিন্তু আলাদা একটা ওকমার্সের জন্য মার্কেটিং অপশন পেয়ে গেছেন। এখানে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার মতো অপশন আছে। এলিমেন্টর, এলিমেন্টর ইউজ করতে চাইলে এলিমেন্টরটাই ইউজ করবেন, অথবা WPBakery। ইয়াস, আমার যে প্রবলেমটা হয়েছে আমি কিন্তু ফাইন্ড আউট করতে পেরেছি, সেটা হচ্ছে আমার রেভলিউশন স্লাইডারের কারণটা হচ্ছে আমার এইখানে দুটা প্লাগিং আমি ইনস্টল দিয়েছি। দুটা প্লাগিংয়ের মধ্যে একটা হচ্ছে এলিমেন্টর এবং WPBakery। আপনাকে কিন্তু যে কোনো একটা ইনস্টল করতে হবে, অর্থাৎ যে কোনো একটা ইনস্টল করে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। দুটা যদি পরপর সাথে সাথে অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনার রেভলিউশন স্লাইডার যে কোনো একটা কনফ্লিক্ট থাকবে। তা আমার এটাই হয়েছে, অর্থাৎ WPBakery এবং এলিমেন্টর দুটাই কিন্তু আমি ইনস্টল করেছি। তো দুটা আমার দরকার নাই, আমি যদি এলিমেন্টর ইউজ করতে চাই আমি এলিমেন্টর ইউজ করব অথবা WPBakery ইউজ করব। অর্থাৎ আপনার সলিউশন পেয়ে গিয়েছেন ভিউয়ার্স। আমি এতক্ষণ বুঝতে পারছিলাম না যে আসলে কেন কনফ্লিক্ট করছিল। আসলে অনেক সময় কিন্তু এই বিষয়গুলো মাথায় থাকে না, তখন কাজ করতে গেলে কিন্তু এই মাথায় চলে আসে। তো প্লাগিং ডেমো অপশনটা চলে আসছে। দেখেন MC4WP এটা অপশন, আর পোছা সেটিংস মেনুটা আমার অপশনটা একটু পরিচয় করে দিই। পোছা অপশনগুলো আমি একটু দেখিয়ে দিই। হেডার পাবেন, ফুটার পাবেন, তারপরে এই যে আমি কিন্তু অলরেডি ডেমো প্রায় চলে আসছে। দেখেন ডেমো চলে আসছে বিধায় কিন্তু ফার্নিচার 24 হোম পেজ চলে আসছে। ওকে, আমি কিন্তু এখানে ব্লগ ওকমার্স এগুলো সেট আপ করে নিতে পারেন। এই পাবেন হচ্ছে প্যানেল অপশন, আপনার এখানে কিন্তু ইজিলি এগুলো মনিটরাইজ করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স এ ছিল আজকে। আমি ডেমোটা ইনস্টল করতে আমাকে একটু টাইম লাগবে কিন্তু, আর হচ্ছে আমি যেহেতু রেভলিউশন স্লাইডারটা এখানে অ্যাক্টিভ করা না, দ্যাটস ওয়াই আমার কিন্তু ডেমোটাও একটু টাইম নেবে, এবং ডেমোটা ইনস্টল হবে উইজেট সহ ইনস্টল হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আর যেহেতু লোকাল সার্ভার থেকে আমি অনলাইনে আমি ইনস্টল দিয়েছি, দ্যাটস ওয়াই আমাকে একটু টাইমটা বেশি লাগবে আমার। আমি যদি অনলাইন থেকে দিতাম, সার্ভার থেকে আমার যদি হোস্টিং প্যানেল থেকে দিতাম তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হতো। তো ভিউয়ার্স আমি কিন্তু সবগুলোর সাথে কিন্তু আমি পরিচয় করে দিয়েছি, শুধুমাত্র ডেমোটা আমার ইনস্টল হয়নি। ডেমোটা অন্য আরেকটা ভিডিওতে আমি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ থাকলে আমি চেষ্টা করব। আর আমার মনে হয় না আর আলোচনার দরকার হবে, আপনারা যা বুঝার অলরেডি বুঝে গিয়েছেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, আমার দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Tell me that you love me.